নমস্কার, আমি তুহিন স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। কম্পিটিটিভ এক্সামিনেশনের যে মেন চারটে পিলার, যেগুলো কিনা কি না, ম্যাথ, জিআই, ইংলিশ এবং জিকে, এই চারটের উপরে কিন্তু প্রত্যেকটা এক্সাম দাঁড়িয়ে আছে। এবং এই চারটে পিলারের মধ্যে থেকে জিআই যে পার্টটা আছে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং জিআই সম্পর্কিত সমস্ত রকমের ক্লাস এবং তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত রকমের দায়িত্ব কিন্তু আজ থেকে আমার। তাই আমি তোমাদের সামনে এই জিআই সাবজেক্টটাকে যতটা সম্ভব, যতটা ইজি করে ক্লিয়ার করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমি আজ থেকে নিচ্ছি। এবং এটাই চেষ্টা থাকবে আমার যে তোমাদেরকে এক্সামের জন্য সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়া। এবং মেনলি যেটা বলার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে কিন্তু দিনকে দিন আপডেট হতে হয়। তো আপডেশনটা কিন্তু আমরা সবসময় করব, যাতে আপকামিং এক্সামগুলো যে প্যাটার্নগুলো আসতে চলেছে সেগুলো সম্পর্কে তোমাদের যেন সম্যক একটা ধারণা আমরা দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কনসেপ্টটাকেও ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করব। খুব ছোট একটা ক্লাস, একটুখানি আমরা কিছু আইডিয়া তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। চলো। তো আচ্ছা স্টুডেন্টরা, একটু বলে নিই যে আমার জিআই সাবজেক্টটার কিন্তু দুটো পার্ট আছে। দুটো পার্ট কি কি? একটা ভার্বাল, একটা নন ভার্বাল। তো এইগুলো সম্পর্কে ডিটেলসে আজকে আমরা কিছু আলোচনা করছি না, আমরা সেগুলো পরে আপাতত আসবো। তো এই ভার্বাল এবং নন ভার্বালের মধ্যে থেকে আজকে আমি খুব ছোট করে একটা টপিককে জাস্ট কিছু ছুঁয়ে, জাস্ট আমি পুরোটা কমপ্লিট করতে পারছি না, জাস্ট আমি কিছু আইডিয়া তোমাদের জন্য আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। সে টপিকটা হচ্ছে আজকের কাউন্টিং ফিগার্স, বা কোনো একটা ছবি থেকে কতগুলি কখনো ত্রিভুজ, কতগুলি বর্গক্ষেত্র বা কতগুলি আয়তক্ষেত্র সেইগুলো গুনতে দেওয়া হয়। এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা কিন্তু এক্সামে প্রত্যেকবারই পাই। তো আমরা চলো শুরু করি আজকের টপিকটা, যেটা বলছিলাম কাউন্টিং ফিগার্স। আমরা জাস্ট দু তিনটে এক্সাম্পল নিতে পারবো আজকে। তো কাউন্টিং ফিগার্সের যে কথাটা আমি বলছিলাম, যে একটা ফিগারতে কখনো ত্রিভুজ গুনতে বলে, কখনো আয়তক্ষেত্র গুনতে বলে, বা কখনো বর্গক্ষেত্র গুনতে বলে, তো আমার টপিকটা আজকে কি না ত্রিভুজ। আমরা আজকে কিছু কোশ্চেন দিয়েছি তোমাদের জন্য, সেখান থেকে আমরা কি গুনবো, ত্রিভুজ গুনবো। তো আমার একদম বাঁদিকের যে ছবিটা আছে, এক নম্বর যে ছবিটা আমরা পাচ্ছি, সেই ছবিটায় কি আছে, একটা আয়তাকার বা বর্গাকার একটা বক্স, একটা বর্গাকার একটা বক্স আছে। এই বক্সের মধ্যে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে কতগুলি ত্রিভুজ আছে, সেটাকে আমরা কি করে সলভ করি, দেখো এই যে বক্সটা সেটা বর্গাকার হোক বা আয়তাকার হোক তাতে কোনো ডিপেন্ড করছে না, কিন্তু যখন দেখা যায় যে বক্সটার মধ্যে বিপরীত পয়েন্টগুলোর মধ্যে লাইন ড্র করা হয়েছে, কানেক্টিং লাইন, যেমন ধরো এই দিক দিয়ে একটা ড্র করা হয়েছে, এই দিক দিয়ে একটা ড্র করা হয়েছে, সেই ক্ষেত্রে এই ফিগারটার মধ্যে কতগুলো ত্রিভুজ হয় কি করে বার করব আমরা, খুব সহজ পদ্ধতি। কি করতে হবে, সবথেকে ছোট যে ত্রিভুজগুলো আছে, সবথেকে ছোট ত্রিভুজ তাদের আমরা একটু নাম্বারিং করলাম। তাহলে কি নাম্বার পেলাম, এক নম্বর ছোট ত্রিভুজ, দু নম্বর, তিন নম্বর এবং চার নম্বর। এইবার কাজটা কি, দেখো খুব ছোট্ট কাজ, যে কাজটা দিলে আমরা পেয়ে যাব এই ফিগারটার মধ্যে কতগুলো ত্রিভুজ। তাহলে কি করব, যে নাম্বারটা আমার সবথেকে বড়, মানে এখানে যে নাম্বারগুলো দিয়েছিলাম তার মধ্যে সব থেকে বড় নাম্বার কি, চার। তাহলে চার কে আমরা সবসময় গুণ করব কত দিয়ে, দুই দিয়ে। তাহলে চার ইন্টু দুই কত হবে, আট। তাহলে এইভাবে যে কোনো বক্সের মধ্যে আমরা কিন্তু ত্রিভুজ গুনতে পারি। এইবার একই রকম তোমাকে যদি আর একটা বলে দিই, তাহলে এবার থেকে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। সাপোজ আমার একটা যদি এরকম ফিগার দেওয়া হয়, যে ফিগারটার মধ্যে এই একটা লাইন, এই একটা লাইন, আবার ধরো কোন একটা বাহুর মাঝখানের পয়েন্ট থেকে আর একটা লাইন অপোজিট বাহুর মাঝখানের পয়েন্ট অব্দি টাচ করলো, তাহলে এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ হবে, একই নিয়ম, ছোটগুলোকে নাম্বারিং করব, এক দুই তিন চার পাঁচ ছয়, এবং আমরা কি বলেছিলাম সব থেকে বড় যে নাম্বারটা তাকে দুই দিয়ে গুণ, তাহলে কত হবে, ছয় ইন্টু দুই, বারো। ঠিক আছে, দেখো এরকম নিয়ম আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু মেন আমরা যেটা জানি না বা যেটা করতে আমাদের সমস্যা হয় সেগুলো হচ্ছে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন। তাহলে এই ফর্মুলা আমি বললাম কারণ কি, আমরা এর থেকে কিছু অ্যাপ্লিকেশন আমরা কিন্তু দেখাবো। তো এই পার্টটার পরে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা হয়ে গেছে, যদি কখনো বুঝতে অসুবিধা হয় একবার ভিডিওটাকে পজ করে আবার দেখে নেবে, কারণ আমরা এর কিছু অ্যাপ্লিকেশন আসব। ওকে, তো প্রথম কোশ্চেনটার একটা অ্যাপ্লিকেশন আমি দিয়েছিলাম দু নম্বর কোশ্চেনটায়। তো দু নম্বর কোশ্চেনটাকে দেখো, ঠিক এই রকম ভাবে আমরা কি করে সলভ করব। তো এই যে ফিগারটা যেটা দিয়েছে সেটাকে যদি আমরা গুনতে যাই কতগুলো ত্রিভুজ, যে গুনে গুনে করবে তার কিন্তু সময় চলে যাবে, সে কিন্তু
এক্সামটা কিন্তু ঠিক করে দিতে পারবে না সময়ের অভাবের জন্য। তাই এই ফিগারটাকে যখন আমরা সলভ করবো, প্রথমত দেখো ভেতরে একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা ভেতরে আছে সেটাকে যদি আমি ড্র করি বাইরে একবার, তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে, ক্লিয়ার? ভেতরের বক্সটা কিন্তু ঠিক এইরকম দেখতে। তো এটাকে যদি আমরা দেখি যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কি করে গুনবো তোমরা একটু আগে শিখেছো, ছোট গুলোকে নাম্বারিং করব এবং ম্যাক্সিমাম নাম্বার যেটা থাকবে তাকে দুই দিয়ে গুণ। তাহলে এক্ষেত্রে কি হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে কতগুলো ত্রিভুজ থাকবে এর মধ্যে, ত্রিভুজ থাকবে ছয় গুণ দুই, তার মানে বারোটা। এই নিয়ে কোনো সমস্যা নেই। এইবার কি করব, এইবার এই বক্সটার দুপাশে দুটো ত্রিভুজ ড্র করা আছে। কেমন ত্রিভুজ, যদি আমি ডান দিকের ত্রিভুজটাকে ড্র করি দেখতে এরকম, তাই কি না? ডান দিকের ত্রিভুজটা দেখতে এরকম। এবার তুমি যদি বক্সটাকে না ভাবো, শুধু এই ত্রিভুজটাকে ভাবো, এই ত্রিভুজটার মধ্যে কটা আছে ত্রিভুজ টোটাল সব মিলিয়ে, দেখো দুটো ছোট ত্রিভুজ আছে এই টাইপের দেখতে এবং একটা বড় ত্রিভুজ, তার মানে এখান থেকে কিন্তু আমরা তিনটে ত্রিভুজ পাই। আচ্ছা একটু আগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই বক্সটা থেকে কিন্তু আমরা পেয়েছিলাম কতগুলো, বারোটা। তাহলে এখান থেকে যদি তিনটে হয়, একই রকম ভাবে বাঁদিকে যে ত্রিভুজটা দেওয়া আছে সেখান থেকে কটা ত্রিভুজ পাবে, নিশ্চয়ই তিনটে পাবে। তাহলে দেখো ছবিটাকে প্রথম কথা ভেঙে নিতে হবে, কটা ভাগে ভাগ করলাম, তিন ভাগ, এটা একটা এটা একটা এটা একটা, তাহলে এখান থেকে আছে বারো, এখান থেকে তিন, এখান থেকে তিন, তাহলে বারো আর তিনে কত হয় পনেরো, আর তিনে কত হয় আঠেরো। এইটুকু যদি করে দাও তাহলে কিন্তু আনসারটা একটু ভুল হয়ে যাবে, কারণ কি আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করেছি। এবার একটুখানি জিনিস কিন্তু আমাকে এক্সট্রা কাউন্ট করতে হবে, কোনগুলো, দেখো এখান থেকে বারো এখান থেকে তিন, কিন্তু এই বারো আর তিন যখন একসঙ্গে এসছে তখন কিন্তু এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই বক্সটা একসঙ্গে হওয়ার পরে কিন্তু ওপরে একটা এরকম বড় ত্রিভুজ আমরা পেয়েছি এবং একই রকম ভাবে নিচেও কিন্তু একটা একই রকমের একটা বড় ত্রিভুজ পেয়েছি, যে ত্রিভুজটা কিন্তু আগে ছিল না, যখন দুটো ছবি একসঙ্গে নিলাম তারপরে কিন্তু এই দুটো ত্রিভুজ আমরা দেখতে পেলাম। তার মানে এক্সট্রা কটা পেলাম এখান থেকে, দুটো। একই রকম ভাবে বাঁদিকে যখন দেখবে একই রকম দেখো, এখানেও কিন্তু ওপরে এবং নিচে এরকম দুটো ত্রিভুজ কিন্তু এক্সট্রা তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি যখন আমরা আনসারটা লিখব তখন কি লিখব, আমরা লিখব বারোটা বক্স থেকে পেয়েছিলাম, ডান দিকের ছোটটা থেকে তিনটে, বাঁদিকের ছোট থেকে আমরা পেয়েছিলাম তিনটে। এখানেই শেষ নয়, ছবিগুলো যখন একসঙ্গে হয়েছে তখন আমরা কিন্তু আরো চারটে ত্রিভুজ কিন্তু দেখতে পেয়েছিলাম। তাই বারো আর তিনে পনেরো, আর তিনে আঠেরো, আর চারে কত হবে বাইশ। তাহলে আমরা বলতে পারি এই ফিগারটাই ত্রিভুজের সংখ্যা কটা, বাইশটা। বলো তাহলে আমরা একটা জাস্ট একটা ছোট্ট ফর্মুলা তোমাদের বলে সেইখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা করলাম। এইবার আমরা আসব তিন নম্বর কোশ্চেনে। তো তিন নম্বর কোশ্চেনটা আমি আসছি, একটু মুছে ফেললাম এই জায়গাটাকে। তিন নম্বর কোশ্চেনটা যখন আসব সেটা দেখো কিরকম, না একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের কোন একটা বাহু থেকে, কোন একটা বাহু থেকে এক বা একের বেশি লাইন যখন তার বিপরীত পয়েন্টটাই গিয়ে অ্যাড হচ্ছে, যেমন এখান থেকে এই নিচের বেসটা থেকে বা নিচের বাহুটা থেকে মাঝখানে তিনটে লাইন কিন্তু ঠিক বিপরীতের পয়েন্টটাই গিয়ে ঠেকেছে, তাহলে এই টাইপের ছবিতে যদি জিজ্ঞেস করা হয় যে কতগুলো ত্রিভুজ আছে কি করে করতে হবে, খুব সহজ পদ্ধতি। দেখো যে বাহুটার উপর থেকে লাইনগুলো উঠছে সেই বাহুটার মধ্যে থেকে যতগুলো ভাগ তাদের তোমরা নাম্বারিং করবে। নাম্বারিং মানে কি, এক থেকে শুরু করে পরপর। দেখো এই যে ছোট ভাগটা তার নাম দিলাম আমি এক, তার পরের ভাগটার নাম দিলাম দুই, তার পরের ভাগটার নাম দিলাম তিন, তার পরের ভাগটার নাম দিলাম চার, তাহলে কি পেলাম এক দুই তিন চার। এইবার ফাইনালি যখন আমরা এখান থেকে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল বা টোটাল নাম্বার অফ ত্রিভুজ আমরা গুনবো, কি করে গুনবো, এই নাম্বার গুলোকে আমরা ডিরেক্টলি লিখে যোগ করে দেবো, মানে এক যোগ দুই যোগ তিন যোগ চার, ব্যাস এটুকুনি আমাদের কাজ। তাহলে যোগ করলে কত হচ্ছে দশ, এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ করলে কত হবে দশ হবে। তো এর একটা ফর্মুলাও আছে, আমি আজকে আপাতত বলছি না, তো নিয়মটা জাস্ট বলে রাখলাম, এইটুকুনি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার আনসার করতে এক সেকেন্ড থেকে দু সেকেন্ড সময় লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তাহলে এটা একটা রুল, যে রুলটা হয়তো আমরা অনেকে জানি বা অনেকের কাছে নতুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন, কারণ এক্সামে কিন্তু এখন অ্যাপ্লিকেশন বেশি দেওয়া হচ্ছে। এই রুলটার উপরে একটা অ্যাপ্লিকেশন আমি দিয়েছি কোশ্চেন নাম্বার ফোরে।
তো দেখো এটা তোমরা তাহলে বুঝে গেলে, এটাকে আবার কি করে এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেখানটাই একটা ফিগার দেওয়া আছে, তার মধ্যে দেখো তিনটে অ্যাকচুয়ালি ভাগ, মানে এই লাইনটা দিয়েছে, এই লাইনটা দিয়েছে, মানে তিনটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। শুধুমাত্র ওপরের যে ভাগটা আছে এইখানটাই আগে দেখবো আমরা কতগুলো ত্রিভুজ, ভাগটা কেমন দেখতে একটু আগে আমরা করলাম। আমি জাস্ট এই পার্টটাকে ওপরে আঁকছি, এর মধ্যে আমার ভাগ করা আছে চার ভাগ, নিচে দেখতে পেয়েছো এই পার্টটা এরকম 1 2 3 4। তাহলে একই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে একই নিয়ম যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি আসবে, 1 + 2 + 3 + 4, যোগ করলে কত হবে 10। ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা যদি ঠিক পরের লেয়ারটায় আসি, সেকেন্ড লেয়ার, এটা ফার্স্ট লেয়ার গেল, সেকেন্ড লেয়ারটার মধ্যে দেখতে পাবে এখানে কিন্তু ভাগ আছে, মাঝখানে দুটো লাইন, তার মানে কটা ভাগ, তিনটে ভাগ। তাহলে এই পার্টটা থেকে কটা ত্রিভুজ, নিশ্চয়ই ছটা, কারণ 1 + 2 + 3। তাহলে উপরের পার্ট থেকে 10টা পেয়েছিলাম, এই পার্টটা থেকে আমরা কটা পেলাম, 6টা পেলাম। এবং ফাইনালি যদি আরেকটা লেয়ারে আমরা আসি, পরবর্তী থার্ড লেয়ারটা যেটা আছে সেখানে নিচে কটা ভাগ, দুটো ভাগ, তাহলে নাম্বারিং করব 1 2। এবং এখান থেকে একই নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কটা হবে, 1 + 2, তার মানে 3। তাহলে দেখো আমরা ছবিটাকে তিন ভাগে ভাগ করলাম, উপরের ভাগ, মাঝের ভাগ এবং নিচের বড় ভাগটা। তাহলে টোটাল যেগুলো পেলাম যদি আমরা সেগুলোকে যোগ করে দিই, যদি আমরা এগুলোকে যোগ করি, সাম বা যোগ করি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তার মানে 10 আর 6 = 16, আর 3 কত হবে 19। দেখো কয়েক সেকেন্ডের ব্যাপার, শুধু যোগ করতে যে সময় লাগবে তার বেশি কিন্তু কোনো সময় আমাদের লাগছে না। তাহলে এখান থেকে আমাদের টোটাল নাম্বার অফ ত্রিভুজ, মোট ত্রিভুজের সংখ্যা আমরা বলতে পারি 19টা। তাহলে দেখলে একটা জিনিসকে কিভাবে কিভাবে আমরা অ্যাপ্লাই করছি, কিভাবে খুব সহজ একটা নিয়ম। এখন কিন্তু এক্সামিনাররা জানেন যে তোমরা অনেকেই হয়তো কম বেশি নিয়মগুলো জানো, কিন্তু নিয়মের অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে। যদি অ্যাপ্লিকেশন ঠিক করে না করতে পারি তাহলে কিন্তু আমার নিয়ম জেনে কোনো লাভ নেই, তাই। তাহলে এই আমি জাস্ট 4টে এক্সাম্পল দিলাম, আজকের জন্য আর একটাই এক্সট্রা থাকবে। এই পার্টটা জাস্ট তোমাদের এক্সট্রা একটা জিনিস দেখানোর জন্য, দেখো এই যে ছবিটা দিয়েছি 5 নম্বর কোশ্চেনে, আমি শুধুমাত্র ছবিটা দিয়েছি, এই ছবিটার মধ্যে আমরা গুণব ত্রিভুজ, যেহেতু আজকে শুধুমাত্র ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, কিছু পার্ট মানে পুরো পার্ট নিয়ে আলোচনা করা সম্ভব নয় একটা ক্লাসের মধ্যে, খুব ছোট্ট ক্লাস যেহেতু আমাদের। তাহলে এই ছবিটার মধ্যে আমরা একটু দেখবো যে কতগুলো ত্রিভুজ দেওয়া আছে। তো দেখো এই ছবিটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, কি সামঞ্জস্য, সামঞ্জস্যটা হচ্ছে নিচে যে বাহুটা আছে, নিচে যে বাহুটা আছে তার মধ্যে কতগুলো ভাগ, দেখো তিনটে ছোট ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। একই রকম ভাবে আমাদের ডান দিকে ত্রিভুজের যে বাহুটা আছে সেখানেও দেখো ঠিক তিনটে ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। যখনই কোনো ছবিতে এরকম সামঞ্জস্য পাওয়া যায় যে দুটো বাহুতে যতগুলো ভাগ সেই সংখ্যাটা সমান, সেই ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যাটা কি করে আমরা বার করব, কি করে বার করব, দেখো নিচের পার্টটায় কতগুলো ভাগ পেলাম, তিনটে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আমাদের ডান দিকের বাহুটাতেও তাই তিনটে ভাগ পেয়েছিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে তিনটে যখন ভাগ পাচ্ছ তাহলে আমরা এটাই বলতে পারি যতগুলো ভাগ পাবো, যতগুলো ভাগ পাবো তার কিউব করব, বা যতগুলো ডিভিশন পাবো, যতগুলো ডিভিশন পাবো তার আমরা কিউব করব। নিয়মটা এইটুকু নেই, এবং এটা করলে আমরা ত্রিভুজটা পেয়ে যাবো। তাহলে কটা ভাগ পেয়েছিলে, তিনটে করে ভাগ পেয়েছিলে, তাহলে গোটা ছবিটার মধ্যে ত্রিভুজের সংখ্যা কটা হবে, 3 এর কিউব। কিউবটাই কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে হবে, যে 3 এর কিউব করলে কত হবে, 27। দেখো খুব সহজ 27টা ত্রিভুজ আমরা কিন্তু কয়েক নিমেষের মধ্যে গুনতে পারলাম, যেটা করতে আমাদের কিন্তু সময় লাগলোই না বলতে গেলে। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টপিককে, এটা একটা টপিক, জাস্ট টপিকের আমি 2% কি 3% করলাম, তো এই টপিকটাকে আমরা যদি আরো ভালো করে করি, আরো যখন সমস্তটা করব, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজের আরো কিছু পার্ট, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে কিন্তু আমরা খুব সহজেই এক্সামে কিন্তু সময়ের মধ্যে সবকটা আনসার কিন্তু করে আসতে পারবো সঠিকভাবে। তো এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সঠিকভাবে আনসারটা করার। তো আজকের মতো এই অবধি থাকবে, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।